গোটে সরকার চালছে সরকারের যে ভুল হোচি আমি তাহলে কিন্তু হ্যাঁ মুতবে গোটে দল কু আসি দলর কিছু ডিপ্লি অলর সেই ডিপ্লি মানিকি মু হিসাবে চালবি নিশ্চিত ভাবুণ গোটে কথা কুচি সবুজ ভুলটা ভুল এবং ঠিকটা ঠিক আপনার এত দিন ধরে টেলিভিজন পর্দা উপরে নবীন পট্টনাক মন ভরি গাড়ি হচ্ছে অপারগ সরকার এ সরকারের নারী মানে সুরক্ষিত এ সরকারের চাসির স্বার্থ রক্ষা করি তো তা বিজু জনতা দলর স্পোকস পর্সন সঙ্গে কে জোর যুদ্ধ করতে এবং নিজ দল সপক্ষে কংগ্রেস দল সপক্ষে কে কথা কো হঠাৎ যেতব আপনার স্বর পরন করবে পুণ টেলিভিজন পর্দা আসবে লোক মানে কেবে না যে আপনার দুইটা প্রকার কথা কৌশল আঠ দিন তবে গোটি দলপ্রাই প্রচার করুলে এবং আঠ দিন পরে পুঁ যা যা বিধে আপনার কৌলে সেই দলের সমর্থন কথা কুমার ଦେଖନ୍ତୁ ପ୍ରଥମ କଥା ହେଉଛି ମୁଁ ସୁଲୋଚନା ଦାସ ହିସାବରେ କହୁନଥିଲି ମୁଁ ପ୍ରଦେଶ କଂଗ୍ରେସ କମିଟିର ମୁଖପାତ୍ର ହିସାବରେ ମୋର ଦାୟିତ୍ୱ ହେଉଛି মো দলর যা যেকোন ইস্যুে মো দলর আভিমুখ্য স্পষ্ট করা এবং মো দলক ডিফেড করি দায়িত্ব হোক গোটে মুখপাত্র বলে গোটে মুখপাত্র কোণি ডিবেট্রে বসে বা মুখপাত্র বলে মুখপাত্র হিসাবে কথা বলে সেতার দায়িত্ব হোচ্ছ নট ইন্ডিভিজুয়াল সি তারমেন্ট দিয়ে দিয়েনি সি দিয়ে তা দলের সেটি স্পষ্ট করে ଆପଣ କଂଗ୍ରେସ ଦଳର ଦର୍ଶନ ଓଡ଼ିଶାରେ ଚାଷୀମାନଙ୍କର କିଭଳି ଉନ୍ନତି ହେବ ଆପଣ ଟେଲିଭିଜନ ସେ କଥା କହୁନଥିଲେ ଆପଣ ଗତ ଚାରି ବର୍ଷ ଭିତରେ ଏଇଆ କହୁଥିଲେ ଯେ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ସରକାର କିଭଳି ଚାଷୀମାନଙ୍କ ସ୍ୱାର୍ଥକୁ ସୁରକ୍ଷିତ କରିପାରିନି ନାରୀ ଅତ୍ୟାଚାର ନାରୀମାନଙ୍କ ଉପରେ ଅତ୍ୟାଚାର ବଢ଼ିଛି ଯେତେ ଯେତେ ସରକାରର ବିଫଳତା ସେତେ ସେତେ ଆପଣଙ୍କର ସ୍ୱର ତୀବ୍ର ହେଉଥିଲା କିନ୍ତୁ ଆଜି ଆପଣ ଯେତେବେଳେ ବିଜୁ ଜନତା ଦଳର ସ୍ପୋକ୍ସ ପର୍ସନ୍ ହିସାବରେ ଟେଲିଭିଜନ ପର୍ଦ୍ଦାକୁ ଆସିବେ ଆପଣ କ'ଣ କହିବେ ନା କଂଗ୍ରେସ ସରକାର ଖରାପ କଂଗ୍ରେସ ସରକାର ସମୟରେ ଦୁର୍ନୀତି ଥିଲା ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ସରକାର ଓଡ଼ିଶାକୁ ଆସିଲେ ଓଡ଼ିଶାରେ ଏହା ହେବ ଠିକ୍ ଓଲଟିଯିବ ମନୋରଞ୍ଜନ ବାବୁ ପ୍ରଥମେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଟିକେ ଇଣ୍ଟରପ୍ଟ କରିବାକୁ ଚାହୁଁଛି ମୁଁ ଦଳକୁ ମୁଁ ବିଜୁ ଜନତା ଦଳରେ ଜଏନ୍ କରିଛି মুখ্যমন্ত্রী নেতৃত্ব কাম করি সে মতো যে দায়িত্ব দেবে মুসর্সন হেবি বলে আপনার কেমতে প্রেডিক্ট করুম কন হি মু্ব মধ্যে দিয়ে যখন কি দল আপনার কিনে আপনার যদি নিজে নিজে গোটে নিজে মতো গোটে স্থানরে বসে দেবে তাহলে ভাবুছি আপনার অন্যায় পয়েন্ট হচ্ছে যে আপনার হুত মুখপাত্র নহ পিভিজন পদা প্রতিদিন প্রাইম টাইমরে ন আসিপার্থ কিন্তু আপনার বিজেডি নেতা হই রে এবং সভা সমিতি ভাষণ দেবে বিজে রে আপনার মাইক ধর কে কখন কেবে বিজু জনতা দল সরকার সবুজ ভালো সরকার নবীন পট্টনাক সরকার সবুঠার ভাল সরকার এ সরকারের চাষী মান উন্নতি হয়েছি এ সরকারের সরকারি কর্মচারী মানে আগুন যাই দরমা বড়িছি এ সরকার হচ্ছে হচ্ছে ওড়িশা ইতিহাসের সবুঠার ভাল সরকার তো আপনার জস্ট কন্ট্রাডিকশন মনোরঞ্জন বাবু মুজু জনতা দলর সদস্য ভাবে সেটি জয়েন করেছি আল মো দায়িত্ব হচ্ছে দলর যা বি দল কল কাম করে

ତ ଆଜି ଏମିତି କ'ଣ ହେଲା ଯେଉଁଥିପାଇଁ ଫେସବୁକ୍ ମାଧ୍ୟମରେ ଆପଣଙ୍କ ଦଳର ନେତାମାନେ କହୁଛନ୍ତି ଆପଣ ଜଣେ ସ୍ୱାର୍ଥପର ନେତ୍ରୀ ନିଜ ସ୍ୱାର୍ଥ ପାଇଁ ଆପଣ ବର୍ଷ ବର୍ଷର ସମ୍ପର୍କକୁ ତୁଟେଇ ଦେଲେ ଏବଂ ପଦପଦବୀର ଲୋଭରେ ସରକାରରେ ଥିବା ବିଜୁ ଜନତା ଦଳ ପାଖକୁ ଆପଣ ପଳେଇଗଲେ ভুল কথা মনোরঞ্জন তাপরে রিমার্ক দেবিনি কি কোন কারণ নিজে জানিছি মু কাম করিছি আ ডেডিকেটেডলি কাম করছি সে কথা মু 4 বর্ষ জয়েন করে 4 বর্ষ তলে কংগ্রেস এবং 4 বর্ষ ধরিকি

ତାଙ୍କ ଭିତରେ ବି ଗୋଟିଏ ଅସନ୍ତୋଷ ତିଆରି ହେଇଥିବ ଯେ ଇଏ ନେତ୍ରୀ କଂଗ୍ରେସରୁ ଆସି ଯଦି ଅଧିକ ଦାୟିତ୍ୱ ନେଉଛନ୍ତି ଅଧିକ ସମ୍ମାନ ପାଉଛନ୍ତି ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ କ୍ଷୋଭ ତିଆରି କରୁଥିବ ତ ଆପଣ ଭାବୁନାହାନ୍ତି ଇଏ ଗୋଟେ ବଡ଼ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ତିଆରି କରିବ ଯଦି ଆପଣଙ୍କୁ କିଛି ଅଧିକ ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଏ ଆଦୌ ନୁହେଁ ଆଦୌ ନୁହେଁ ଯଦି ଆପଣ ଭାବିବେ ଏଇ କଥା ଯେ ଆପଣ ଯେତେବେଳେ ମନେ କରାଯାଏ ଗୋଟେ ଚ୍ୟାନେଲରୁ ଆଉ ଗୋଟେ ଚ୍ୟାନେଲ ଯାଉ

ছাড়া গোটে চ্যানেল ছাড়ে আপনার পয়সা পাই মাসিক মানে রেগুলার সালে পানি যেত আপনার গোটি ইনস্টিট্যুশন ছাড়ি আছে ইনস্টিট্যুশন কে যাও সেত আপনার সেই যে আটাচমেন্ট যদি সতরে আপনার সেই ভাল পাই কাম করতে নিশ্চিত ভাবে দুঃখ হুম আর মো কেসে আমি তো সেমিবি নামে গোটে দল কু ভাল পাই যাই তা কামু সে দলর উন্নতি রাতে দিন কিন্তু যদি তার গোটেই আপোনাৰ খটিব যি দল ভুছুডি পঢ়ু ভুছুড়িবি লোক ভুছুড নহয় নিজে নিজে ভুছুড়ি পঢ়ু তুমি আমি কম কৰি समाज सेवा समजसेवाहे ए विश्वास गरी नाहिँ मोर गोटी दल दरकार जो दलले प्रसाद हरिचंदन हरिचन्दन रहिथि जे नरेन्द्र मोदी रहेछ नवीन पट्टनायक थियो धर्मेन्द्र प्रधान ठे गए राजनैतिक दल आपण नि कह सहीपे नेता आउँ ने बर्तमान समयमा स्वार सर्वस्व समाइलए आउँ एमपि बनमा सबुठु बड च्यालेन्ज आपू सबुमन्ते चेष्टा म जो प्रकार गोटे এম এল এবি নহ'লে এম পি হ'বিং সেই আভিমুখ্যংগ্ৰেছৰ কাম কৰোঁ প্ৰসাদ হৰিচন্দন ক'ত যে আপোনাৰ ভিতৰিয়া সম্পৰ্ক ৰখিছিলে বিজেডিৰে উপেৰে বিজেডি কোনো গাড়ী দোলে এই কথা কেতিয়া ঠিক আপোনাৰ জানি থে যে নেতা আৰু নেত্ৰী স্বাৰ্থ সৰ্বস্বৈ গোটেই দলৰু আগ গোটেই দলক ডেউচি যে তামাৰ নে এই আজিৰ বাস্তৱত কি আপোনাৰ যি কথা ক'লে যে গোটেই লোক কাম কৰিবলৈ ৰাজনীতি দরকার কি গোটে পলিটিকা পার্টি দরকার কি দেখো মো স্বচ্ছার গোটে সাধিকতা গোটে অলগা লাইন র থিলি মু মো সাধিকতা ছাড়ি রাজনীতি আসলে

ଏବଂ ନାଇଁ ଆପଣ ଦେଖନ୍ତୁ ପ୍ରଥମ କଥା ହଉଛି ଆପଣ କଣ କରୁଛନ୍ତି ଆପଣଙ୍କ ଦଳ ଯଦି ଆଗକୁ ନ ଯାଉଛି ଆପଣ କେବେ ମଧ୍ୟ ଆଗକୁ ଯାଇପାରିବେନି ଦଳର ଦୁର୍ବଳ ସମୟରେ ଦଳର ଖରାପ ସମୟରେ ଯୋଉ ନେତା ଓ ନେତ୍ରୀ ଦଳ ଛାଡ଼ନ୍ତି ତାଙ୍କୁ ସ୍ୱାର୍ଥପର ନେତା ଆଉ ନେତ୍ରୀ କୁହାଯିବ କି ନାହିଁ ଯେତେବେଳେ ଦଳ ଦୁର୍ବଳ ଯେତେବେଳେ ଦଳ ଗୋଟିଏ ନେତୃତ୍ୱ ଅପେକ୍ଷାରେ ଅଛି ଯେତେବେଳେ ଦଳ ଭିତରେ ଗଣ୍ଡଗୋଳ ଚାଲିଛି ଯେତେବେଳେ ଦଳ ଦୁର୍ବଳ ହେଇପଡ଼ିଛି ଯେତେବେଳେ ପ୍ରତିଦ୍ୱନ୍ଦୀମାନଙ୍କ ଠାରୁ ପଛରେ ପଡ଼ିଛି ସେତିକି ବେଳେ ଅସୁବିଧା ସମୟରେ ଆପଣ କଂଗ୍ରେସ ଦଳ ଛାଡ଼ିଦେଲେ ଆଦୌ ନୁହେଁ 2014 নির্বাচন রে যে ডিবাকল হৈছিলিলা আপোনক ভাবুছண்டி এই ডিবাকল বেছি খৰাপ সেতে বলে দল ছাৰি নথুলি সেতে বলে কেহি নথুলি অল্ৰেডি আজি আজি ছাৰি সেতে বলে কমসে কম এই होपটা আপোনকৰ দল ক্ষমতা কো আছিয়া এমপি বনি আ পাই এমপি হ'য়ে নহ'য়ে মো দল জু ন জিত্ৰেণ্ড ৰে যি ড্ৰাষ্টিক আপোনাৰ বোলে মনে থাকিব আপোনাৰ যি ৱাৰ্ড টি কৈলে যে যি ভাৱে ষ্টুডিঅ' ৰে বসক আপোনাৰ চিত্কাৰ কৰ গোষ্ঠীক দল কংগ্ৰেছ অধপত হ'ব নাই নাই কাম মুখপাত্ৰ হিচাপে মোৰ কাম মোৰ দল নাই মোৰ দল ডিফেণ্ড কৰি কথা আপুনি জান জানে ডিফেণ্ড কৰিব গোটেই

মোটর দুঃখ নে হারি খারাপ হয়েছি কিন্তু তাকে পগেবাই আমি নেওয়া দরকার আমি যদি ইনিভাই হাত ছাড় সভাপতি পদ পাই আমি ঝগড়া লাগিবা সভাপতি পদপে টাইম ওয়েস্ট করা লোকক কথা বিভিন্ন ইস্যু কু আমি গোটে কথা জায়গা তো আপনার অনেক সময় যে রাজনীতি আইপিএল ম্যাচ ভিতরে কম ডিফারেন্স আইপিএল ম্যাচরে আমি কোণী ভারতীয় দল আফ্রিকা দল সহ সাউথ আফ্রিকা সহ মিশে ওয়েস ইন্ডিজ দল সহ মিশি যায় লোক কেবল ম্যাচ দেখতে আজ জনে এই টিম রে অালি সে আেলা নিলাম করা যায় রাজনীতি গোটে আদর্শ বোধ ভিতরে তেয়ারি হয়ে থাকে গোটে দর্শন উপরে তৈ গে ফিলোসফি থাকে ক্যাডর থাকে যে গোটে নীতি সংগ্রাম করতে কম্যুনিষ্ট মানে যেতে দল দুর্বল হো বর্ষ বর্ষ ধর কমুনিষ্ট মানে ক্ষমতা আস্ত সিপিআই ও সিপিএম মানে କିନ୍ତୁ ଅନେକ କ୍ୟାଡ଼ର ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ ଗୋଟିଏ ଦର୍ଶନପତି ସେମାନଙ୍କର ଆନୁଗତ୍ୟ ରହିଛି ତ ଏ ରାଜନୀତି କ'ଣ ଗୋଟେ ନାଟକ ଯେ ଏଇ ନାଟକ ଭିତରେ ମୁଁ ଆଜି କଂଗ୍ରେସର ସଂଳାପ କହୁଛି କାଲି ମୁଁ ବିଜେଡ଼ିର ସଂଳାପ କହିବି କାଲି ମୁଁ ବିଜେପିର ଡାଇଲଗ୍ କହିବି ତ ମୋ ଭିତରେ କୌଣସି ବିଚାରବୋଧ ନାହିଁ ମୋ ଭିତରେ କୌଣସି ଆଦର୍ଶ ନାହିଁ ମୁଁ କେବଳ କଂଗ୍ରେସର ଡାଇଲଗ୍ କହୁଛି ମୁଁ ପ୍ରସାଦ ହରିଚନ୍ଦନ ଆଉ ରାହୁଲ ଗାନ୍ଧୀଙ୍କର ଡାଇଲଗ୍ କହୁଛି ଆଉ କାଲି ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କର ଡାଇଲଗ୍ କହିବି राजनिती आदौ नु राजनिती आदर्श निर्धारित होय गोटे कथा को कौची যেত বে কংগ্রেস মো কথা মো কথাটা কু রি আপনার এটা কে প্রাঞ্জল ভাবে বুঝে দে পারিবে পি কি কুচি যে দলর দল ভিতরে কিছু প্রভাবশাড়ি নেতা যদি ঝগড়া করে করে করি দল ভাঙি ভাঙ্গি ভাঙি ভাঙি যাবে তাহলে সেটা আদর্শ আছে কোটি আদর্শ খোঁজবে কোটি খোঁজবে না মো যু মো কথা কৌচি আপনার কিন্তু যেত কংগ্রেস ছাড়া চিন্তা কালি পাই দুইটি অপশন

আপোনাৰ অন্তৰ্দ্বলোচনা মনোৰঞ্জন বাবু প্ৰত্যেক ৰাজনৈতিক দলৰ অন্তকন্দে কোঠি কম থাকে কোঠি অধিক বিজেপি বিজেডি কংগ্ৰেছৰ কথা কংগ্ৰেছৰ লিমিট ক্ৰছ কৰিছে কিন্তু বিজেডি গোটেই

দামোদৰ ৰাউত আপোনাৰ টেলিভিজন পৰ্দা বৰ ধৰণৰ ତ ଡକ୍ଟର ଦାମୋଦର ରାଉତ ଆପଣଙ୍କ ସମ୍ପର୍କରେ କେତୋଟି ଅଶାଳୀନ ଶବ୍ଦ ମଧ୍ୟ ଉଚ୍ଚାରଣ କଲେ ଯାହା ଆପଣଙ୍କୁ ଦୁଃଖ ଦେଇଥିଲା ଡକ୍ଟର ରାଉତ କହିଥିଲେ ଯେ ଆପଣ କାହାକୁ ଖୁସି କରି ସ୍ପୋକ୍ସ ପର୍ସନ୍ ହେଇଛନ୍ତି ଆପଣ କିଛି ନ ଜାଣିକରି କେମିତି ସ୍ପୋକ୍ସ ପର୍ସନ୍ ହେଲେ କଂଗ୍ରେସ ଦଳକୁ ପରାମର୍ଶ ଦେଲେ ଯେ ଜାଣିବା ଶୁଣିବା ଲୋକଙ୍କୁ ମୁଖପାତ୍ର କରନ୍ତୁ ଏବଂ ଆପଣ ତାର ମାତ୍ର ଅଳ୍ପ ଦିନ ଭିତରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ପାଖରେ ନବୀନ ନିବାସରେ ମିଶିଗଲେ ତ ଏଠି ପ୍ରଶ୍ନ ହେଉଛି যে ডৰ ৰাউত মটাক্ষ পি আপোনাৰ যোন দলৰে ডক্টৰ দামোদৰ ৰাউত ভৰি নেতা বৰ্ষিয়ান নেতা অঁ আৰু যি কেবিনেট মিনিষ্টৰ সেই দলক যাব আপোনাৰ পচন্দ কলে আগামী দিনতে পুনি ডক্টৰ ৰাউত পাখেৰে বসি আপোনাৰ সভাৰে ভাষণ দেখি মনোৰঞ্জন যদি দেখি থাকিব আমি চৰ্চা কৰোঁ যাতে কোন উত্তৰ দি সমান দিয়ে নিশ্চিত ভাৱে তাৰপৰ দিনাক প্ৰতিবি কুশপুতা দা কৰা মই কংগ্ৰেছ পক্ষুংকৰ কোৱা যায় যে এইভাৱ যি অপমানবোধক মই প্ৰাপমানবোধকে ৱাৰ্ড ব্যৱহাৰ কৰোঁ সেই উইড্ৰ কৰোঁ দেখোন ସେ କଣ କୁହନ୍ତି ମୁଁ ସେ ବିଷୟରେ ଜାଣିନି ମୁଁ ଦାମ ବାବୁଙ୍କୁ ଜଣେ ପିତୃତୁଲ୍ୟ ଲୋକ ସେ ବୟସ ଦୃଷ୍ଟିରୁ ତାଙ୍କ ପ୍ରଥମରୁ କହିଛି ମୁଁ ତାଙ୍କୁ ରାଉତ ଆପଣଙ୍କର ଛୋଟ ଆପଣଙ୍କ ଠାରୁ ତାଙ୍କ ଠାରୁ ବୟସରେ ଛୋଟ ଜଣେ ନେତ୍ରୀଙ୍କୁ

মু সে দলরে গোটে দলরে কি কোণ রয়েছেন কি জানে বয়স দৃষ্টি মুখ সম্মান দিয়ে যিয়ে যদি তাঁকর অসম্মান করি গোটে মহিলাকে যদি কেবে তাহলে সি ছোট হয়ে যাচ্ছেন মু ছোট হোনি ওকে সে জনে পিতৃতু্য লোক সি যদি এইভাবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে পার্লে গণমাধ্যম আগে কিংবা কৌশি জায়গায় সেইটা তাঁকর নিচ মানসিকতা হয়েথাইপরে কিন্তু মু মুখে কেবে অসম্মান করে কেনে কিন্তু হ' মতে গোটেই এইভাৱে গণমাধ্যমৰ প্ৰত্যাদ মানে যি অশা ব্যৱহাৰ কলে তাৰ প্ৰত্যাদি গোটেই ৰাজনৈতিক দল তৰফৰু কোনো এমি ৱাৰ্ড ব্যৱহাৰ কৰিনে যদি আত্মসন্মান কোনো কষ্ট হ'ব সিচয়ে যদি বড়ো যায় মোৰ কিছুচনা দাস মোৰ লাষ্ট কোৱশ্চিন আপোনাক যে আপোনাৰ বক্তব্য ওড়া লোক শুনান চাৰি বৰ্ষ ধৰি আপোনাৰ কটুক্তি শুণুলে সমালোচনা শুণুলে বিজু বিজু জনতা দল প্রত্যেক আপনার আক্রমণের কথা আপনার টেলিভিজন পর্দা উপরে কোথায় আজ যেত আপনার বিজু জনতা দল সপক্ষে কৌছেন নবীন পটনা বিজু জনতা দলের মিশিচ্ছেন আরি ভিতরে আপনার যে কথা লোকের উদ্দেশ্যে কুচে যে ফিডব্যা আপনার পাচ্ছেন লোক কনভিনস হোক সুলোচনা দাস ঠিক করেছেন বলে দলবদল করে সে এক উচিত পদক্ষেপ নেই বলে আপনার লোক কুচার কি দেখুন অনেক আপনার যদি সোশিয়াল মিডিয়া কথা কিনবে অনেক লোক বিরোধ করতে অনেক লোক মানে কংগ্রাচুলেট করুম তাঁর কথা নহে মু মতো মানে মু যদি মো আত্ম পচারি কি মো মনকু পচারি যে মু মু যে যা মুহলে অনেক লোক কুচার আপনার কাহ সহ সম্পর্ক রক্ষে তে আপনার পড়ে গেলে তে মো কথা মু চারি বর্ষ কংগ্রেসে যে সাধিকতা ছাড়ি আসি এটি কাম করি চারি বর্ষ অহরহ মু ମୋର ଡେଡ଼ିକେସନ୍ ଦେଇକି ମୁଁ କାମ କରିଛି ମୁଁ ଭାବୁଛି ମୁଁ ମୋର ଯେତେ ସବୁଠାରୁ ବେଶି ଯେତେ ସଦୁପଯୋଗ କରିପାରିବି ମୋ ବୁଦ୍ଧି ମୋର ଜ୍ଞାନ ଗାରିମା ସବୁ କରିଛି କିନ୍ତୁ ମୁଁ ମୋତେ ଗୋଟେ କେଉଁଠି ନା କେଉଁଠି ଗୋଟେ ଫଷ୍ଟ୍ରେସନ୍ ଆସିଛି ଯେ ମୁଁ ଦଳକୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ଆଗକୁ ଯିବା କଥା ଦଳ ସେମିତି ଯାଇପାରିନି ଆଉ ମୁଁ ଭାବୁଛି ଯେ ଟିଭିରେ କହିକି ଯଦି ଦଳକୁ ଆଗକୁ ନେଇ ହୋଇଥାନ୍ତା ତାହେଲେ ମୁଁ ବୋଧେ ପାରିଥାନ୍ତା মতে সুযোগ মিললে মু কইবি কাই কইবি নি মুখপত্র হ পাই বিজু জনতা দল আপন এবি বি আগ্রহ নাই নাই মু যদি দল কি নাই নে মতে কোন বড়িব আপন কাই ভাবচন দেবে নাই বলি নিশ্চিত মিলিব মিলি পারে ওকে কোন পাইলে আপন খুশি হবে মতে যেহেতু কাম করিবার সুযোগ মিললে ବହୁତ ଧନ୍ୟବାଦ ମ୍ୟାଡ଼ାମ୍ ସୁଲୋଚନା ଦାସ ଧନ୍ୟବାଦ ଅପେକ୍ଷା କରିବାର କଥା ଯେ ଆଗାମୀ ଦିନରେ ଆପଣଙ୍କର ଭୂମିକା କ'ଣ ରହୁଛି ଏବଂ କଂଗ୍ରେସ ଭଳି ବିଜୁ ଜନତା ଦଳର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏବଂ କାର୍ଯ୍ୟକଳାପରେ ଆପଣ ସନ୍ତୁଷ୍ଟ ରହୁଛନ୍ତି ନା ଅସନ୍ତୁଷ୍ଟ ହୋଇ ପୁଣି ଆଗାମୀ ଦିନରେ ନିଜର ଗତିପଥ ପରିବର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି ଭବିଷ୍ୟତରେ ଆପଣଙ୍କର ରାଜନୈତିକ ଦୃଷ୍ଟିଭଙ୍ଗୀ ଏବଂ କାର୍ଯ୍ୟକଳାପ ଉପରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ନଜର ରହିବ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ମତାମତ ପାଇଁ